নমস্কার তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা খুব পরিচিত একটি গানের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি বিশেষ করে যারা বেসিক লার্নার তাদের জন্য আজকের ক্লাসটা। আমার কাছে অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল যে এই গানটিতে একটা টিউটোরিয়াল করার জন্য। যারা সদ্যমাত্র গানে হাতে খড়ি দেয় তাদের কিন্তু প্রথম রবীন্দ্রসঙ্গীত গুরুজিরা এটা দিয়ে শুরু করেন। আজকে আমরা যে ক্লাসটি করব আই তবে সহচরী, একটা অতি পরিচিত রবীন্দ্রসঙ্গীত, এবং পরিচিত অতি পরিচিত হওয়া সত্ত্বেও এই গানটিতে কিন্তু অনেকে ভুল বাজান, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। গানটি কবিগুরু কিন্তু ত্রিতাল যে তাল সেই তালের ছন্দে রচনা করেছিলেন। গানটিতে অনেকে কিন্তু প্রথম থেকে কাহারো বাজিয়েছেন, আমি দেখেছি, আমি শুনেওছি আগে, তো আপনাদের কাছে আমি দেখিয়ে দেব যে কিরকম ভাবে ত্রিতালের বাজনাটা গানের সাথে সঙ্গত করতে হয়। যখন স্থায়ীতে ফিরে আসে তখন কাহার বা বাজান ঠিক আছে। যেমন অনেক সময় আমরা কি করি, বিলম্বিত দাদরা তাল সঙ্গত করতে করতে যখন ফিরে আসে গানে তখন আমরা দ্রুত দাদরা ব্যবহার করি, হয় ত্রিতাল বাজাতে বাজাতে যখন আমরা ফিরে আসছি অন্তর থেকে স্থায়ীতে তখন কিন্তু আমরা কাহার বা ব্যবহার করা যায়, কিন্তু আসল যে ঠেকা সেটা কিন্তু অবশ্যই ত্রিতাল বাজবে। গানটা নিশ্চয়ই সুর বা কি গান এটা আর নতুন করে বলার কিছুই নেই, সবাই জানেন। তবু আমি গানটার বিটটা একবার শুনিয়ে দিই কিরকম ভাবে হবে। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 এই চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম এই আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, এই জিনিসটা চলছে। এবার এটা হবে, আমরা বিটটা বুঝে গেলাম, ত্রিতালের বিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি প্রথম গানটা প্লেয়ারে চালাই, কিরকম ভাবে আমি শুরুটা করছি দেখুন, ঠিক কোন জায়গায় সমটা ফেলছি একটু খেয়াল করবে। আমি চালাচ্ছি একবার প্লেয়ারে, এটা মিউজিক পার্ট আছে গানটা, যে প্লেব্যাক সিঙ্গিংটা হয়েছে সেখানে। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি। আমি জোরে বাজালাম কেন, না সমটা বুঝিয়ে দেওয়ার জন্য। দা দিন দিন্দা দা দিন দিন্দা না দিন দিন্দা না দিন দিন্দা দা দিন দিন্দা, এই চলছে। শুরুটা আমি কিরকম করলাম এটা একটা প্রশ্ন থাকতে পারে, আমি কিরকম ভাবে শুরু করলাম
আইডিয়াটা করলাম। এটা কিন্তু যারা অ্যাডভান্স লার্নার তারা আশা করি শিখে গেছেন। দিয়ে শুরু করছি ধা। আমি আরেকবার দেখাচ্ছি শুরুটা, ভালো করে খেয়াল করে দেখুন। একটা দিয়ে শুরু করা যায়, একটা দিয়ে করলাম। আবার যদি আরেকটা স্টেপ আগের থেকে ধরতাম তাহলে আরেকটু পরিষ্কার করে দিই, আরেকবার দেখিয়ে। গানটির মধ্যে ভেরিয়েশন কম, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে তোমাকে খেয়াল করতে হবে। সহজ অভিজয় করলে কিন্তু দুবার করছি, সহচরি থেকে করলে সহচরি থেকে করলে। আর যদি করি রাখো আই তবে সহচরি, চরি থেকে যদি শুরু করছি আই তবে সহচরি হাতে হাতে, চরি থেকে শুরু করলে ধা কথাটি করতে করতে ধা দিন দিন ধা ধা দিন দিন ধা। আর সহ থেকে শুরু করলে ধা কথাটি 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 ধা কথাটি কথাটি কথাটি। যারা শুরু মানে একদম বেসিক এখন শিখছেন, বেসিক জায়গাতে আছেন, তাদেরকে এই কাজটা না দিলেও হবে, একদম হাতে তো সম ধরবেন। আই তবে সহ চরি ধা দিন দিন ধা ধা দিন দিন ধা, এই প্লেন ঠেকাটা চলছে। এবার এর মধ্যে অনেক ধরনের ইম্প্রোভাইজ হতে পারে, যেমন আমি এরকম করছি ধা দিন দিন। এখানে চার মাত্রা করে দিচ্ছি, তেরে কেটে তিনটা, তেরে কেটে তিনটা, তেরে কেটে তিনটা, তেরে কেটে, এটাকে দু মাত্রা তিনটা, এরকম বিভিন্ন ধরনের ইম্প্রোভাইজ হতে পারে। যখন স্থায়ীতে ফিরে এলো তখন আমি কাহার বাজালাম, দিয়ে তারপর আবার যখন ত্রিতালে ফিরে আসছি তেটে ধা তেটে ধা তেটে, দিয়ে সম যখন ধরছি আমরা ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন ধা তেটে ধা তেটে ধা তেটে ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন ধা না দিন দিন ধা। কাহার বা থেকে ত্রিতাল ধরলাম, আমরা আলোচনা করেছিলাম কাহারবার যে সমস্ত সিরিজ, যে দুটো সিরিজ আমরা আলোচনা করেছি, সেখানে কাহারবার যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি আমি উপরে আই বাটনে কাহারবার প্লেলিস্টের যে লিংক সেটা দিয়ে দিলাম, ওইখানে একটু খেয়াল করে নেবেন,
যে সিরিজ টু ডে সিরিজে আমরা কিন্তু এটা আলোচনা করেছি। তো এটা থাকতে এটা থাকতে গেলে তাহলে এটা কিন্তু মাঝে মাঝে লাগানো যেতে পারে, দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন তা তেটে ধা তেটে ধা তেটে না তিন তিন তা না দিন দিন ধা, এই জায়গায় তেটে ধা তেটে ধা তেটে দা দিন দিন ধা। ডেসক্রিপশন বক্সে তেহাই সংক্রান্ত যে ভিডিও গুলো আছে তার লিঙ্ক দিলাম, ওপরের আই বাটনে আমি তেহাইয়ের এ টু জেড ভিডিওটার যে ক্লাস সেই তার লিঙ্ক দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। তাহলে এই যে অ্যাপ্লিকেশন গুলো এইগুলো কিন্তু বেশ সুবিধা হবে। আমি আরেকবার দেখাবো যে যখন সেকেন্ড যে পার্টটা বা সেকেন্ড যে অন্তরাটা সেই অন্তরাটা থেকে যখন স্থায়ীতে আসছে আবার কিভাবে কাহারবাদ হচ্ছে আমি দেখিয়ে দেবো। তারপর একদম যে শেষ শেষ তেহাইটা কি করলাম তেটে ধাতে ধাতে ধা, এইভাবে কিন্তু আইতবে সহজীর সঙ্গে খুব সহজেই সঙ্গত করা যায় এই কয়েকটা ভ্যারিয়েশন দিয়ে। যারা বেসিক লার্নার যারা অ্যাডভান্স লার্নার আমি সবার জন্যই চেষ্টা করলাম যে আজকের ক্লাসটাকে উপস্থাপন করা, আমার কাছে অনুরোধ ছিল আমি চেষ্টা করি অনুরোধগুলো রাখার। তো আজকের আইতবি সহজের ক্লাস আমরা যে টিউটোরিয়াল ভিডিও সেটা এখানেই শেষ করছি। আপনাদের যে শেখার অনুভূতি এবং নিজেদের যে বাজানোর অনুভূতি তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, যেটা আমাকে খুব ইন্সপায়ার্ড করে। আপনাদের কথাবার্তা আপনাদের ফিডব্যাক এটা আমাকে খুব মোটিভেট করে যে আমি কিরকম ভাবে ক্লাসগুলো করছি, আরো যে ভ্যারিয়েশনস আনবো, এই যে এত পরিশ্রম এর যে ফসল যখন আপনারা ফিডব্যাক দেন তখন সত্যি খুব নিজের একটা ভালো লাগা কাজ করে। তাই আপনাদের অনুভূতি কিন্তু অবশ্যই শেয়ার করবেন কমেন্টের থ্রুতে, যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলেও চেষ্টা করবেন জেনে নেওয়ার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দিয়ে দেওয়ার। আমাদের ভিডিও ক্লাসগুলি তবলার ক্লাসগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা তবলা শিখতে চায় তাদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি, আমাদের পরিবারের সদস্য অবশ্যই হয়ে যাবেন। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।